এখন ঘর থেকে বাইর হয়ে গেছে, বাড়ি উঠানে আছে পানি, ঘরের ভিতরে নাই। বৃষ্টি না হওয়াতে আজকে পানিটা কমছে আর কি, বৃষ্টি হইলে তো পানি বাড়তো আরো, বৃষ্টি না হওয়াতে পানিটা কমছে। কিছু লোয়ার মতন কোন ঘর থেকে পানি আসার পরে হঠাৎ করে মনে হলো ঢেলা দা বাইঙ্গা লয়ে গেছে, নেওয়ার পরে মনে হলো কিছু জিনিস যা তারা লইব এমন কোনো সম্ভব হয়েছে না, মনে হলো শুধু খালি মোবাইল দিল হয়েছে তার হাতের এতটুকু, আর অনেক পানি আপাতত নিউট্রালে আছে, মানে আস্তে আস্তে বন্ধ আছে। আর ভাই নাই, যার কারণে আজকে এই বাদরা ভেঙে গেছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ফসলের জমি, আমাদের গবাদি পশু, আমাদের মাছ সবকিছু তলিয়ে গেছে, আমাদের এলাকার মানুষ খুবই দুর্ভিক্ষের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে। আমাদের এই যে জায়গাটা এটা দেখতে পারতেছেন, এখানে পাশে আমার পিছনে এই বাড়ি ছিল, এরা পাইলিং করা বাড়ি, এই বাড়ির পাশে যত স্থাপনা ছিল সবগুলো ধসে নিচের মাটিগুলা ধসে গেছে। সর্বোপরি এই পানির গর্জনে এবং তীব্রতায় গতকাল থেকে আমরা যে অবস্থা দেখছি, আমরা পল্লীবিদ্যুতে জানাইছি, পল্লীবিদ্যুতে খুঁটি পড়ে গেছে এবং এখানে এই যে ব্রিজটা দেখতেছেন, ব্রিজটার গোড়াটার মধ্যে এই পানির ধাক্কায় মাটি সরে গেছে, ওয়াল ভেঙে গেছে, যার ফলে আমাদের এই যে জায়গাটা আছে পিছনে এইটার কারণে এই ব্রিজটা আজকে ক্ষতিগ্রস্ত। আপনার 20 বছর এই পানি আর দেখিনি, 2004 সালের বন্যার পর আর এই পানি আর এদিকে আসে নাই, না আসার কারণে এদিক দিয়ে বাড়ি ঘর গুলা একটু এদিকে খালের মধ্যে চলে আসছে আর কি। তো খালের মধ্যে খালটা দখল হয়ে গেছে গা, তো এই খালটা উদ্ধার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই। এই পানিতে মনে করেন আমার 10 থেকে 12 লক্ষ টাকার মাছ গেছে গা। আমরা ইয়া লুইত আছি, মির্খা, ঘাসকাপ, একটা কাতলা আপনার মনে করেন 1.5 কেজি, 1.5 কেজি, ঘাসকাপ একটা 2 কেজি, 2.5 কেজি করে মারছে মানুষ। এই বন্যায় আমার 12 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, আমার সব মাছ গেছে। মাছ তো মানুষ মারতেছে, একজন মাছ আনতেছে 1 মণ, 1.5 মণ, 1.5 মণ করে পাইতেছে মাছ, 1 টনে ফুসকুড়ি। তো সরকারের যদি কিছু আমরা যদি কিছু উপকার করে তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াইতে পারবো।